দর্শক আসলে এভাবে নিবে কিনা, মানে দর্শক অনেক বেশি পছন্দ করবে না, সেটা আমার কাছে খুব আপেক্ষিক একটা বিষয়, যে দর্শক আসলে কোনটা গ্রহণ করবে সেটা তো আসলে পাণ্ডুলিপি দেখে আমরা বুঝতে পারবো না যে আসলে দর্শক কোনটা পছন্দ করবে। কারণ দেখা যায় যে আমি একজন অভিনেত্রী হিসাবে আমার প্রথম প্রায়োরিটি থাকে যে এখানে আমার অভিনয় করার জায়গাটা কতটুকু আছে, বা অন্য চরিত্র আমি যেগুলো করে ফেলেছি সেটার চাইতে এই চরিত্রটা কতটুকু আলাদা, হ্যাঁ, বা এই গল্পটা কীরকম, যে ধরনের গল্পে আমি আগে কাজ করেছি সেটার চাইতে আমি প্রত্যেকটা নতুন পাণ্ডুলিপি যখন আমার কাছে আসে আমি তখন চেষ্টা করি যে মানে কেমন সেটা অন্যদের থেকে, অন্য যে কাজগুলো আমি করেছি সেটার চাইতে কতটা ডিফারেন্ট। তো এই জায়গা থেকে মুক আসমান আসলে অসাধারণ একটি গল্প, এই কারণে, কারণ হচ্ছে এটি করোনাকালের গল্প, করোনার সময়ের গল্প, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে করোনাকালীন আসলে আমাদের যোদ্ধাদের গল্প, আমাদের ডাক্তারদের গল্প। তো এরকম একটা লোভনীয় চরিত্র আমি করতেই চাই, কারণ ব্যক্তিগত ব্যক্তি জীবনে ভাবনা তো কখনো ডাক্তার হতে পারবে না, বা কখনো সেই যুদ্ধে আমি যেতেও পারবো না। তো এই যে মুক আসমানের মধ্য দিয়ে আমার এই জার্নিটা, এটা যে আমি মানে যাপন করতে পারবো, নিতু হয়ে আমি যে একজন করোনার যোদ্ধা হিসাবে জীবনটা যাপন করতে পারবো, সেটার লোভটা অসাধারণ ছিল। স্ক্রিপ্টটা পাওয়ার পর আমার মনে হয়েছে ডেফিনেটলি আমি এই চরিত্রটা করতে চাই, তো ওইটা অসাধারণ ছিল, এই জন্য আমি হ্যাঁ বলেছি। আমাদের স্ক্রিপ্টিংয়ের সময় আসলে অনিমেষ আই একজন ডাক্তারের সাথে কথা বলেছে, এবং অনেক ডাক্তাররা দেখেছে স্ক্রিপ্টে, এবং তারা অ্যাপ্রুভ করার পরই আসলে আমরা কাজটা করেছি। তো ডেফিনেটলি আপনি যেটা বললেন যে আমি তখন কপালকুণ্ডলা ক্যারেক্টারটা করছিলাম, তো কুণ্ডলে ক্যারেক্টারটা করছিলাম কপালকুণ্ডলা নাটকে, তো তখন আমি কুণ্ডলে হয়ে একটা পাহাড়ে আমার দৌড়ে যাবার দৃশ্য ছিল, তো আমি দৌড়ে অ্যাকশনে আমি চলে গেছিলাম, আমি আর তারেক আনাম খান ছিলাম সেখানে শটের মধ্যে। তো যখন কাট হয়ে গেল তখন আমার মনে হচ্ছে যে আমি এখান থেকে নামবো কিভাবে, আমি তো নামতে পারবো না। তখন আমি তারেক আনাম খানকে জিজ্ঞেস করছিলাম যে আমার এখন কেন এত ভয় লাগছে, বাট আমি শটের মধ্যে তো আমি উঠে গেলাম, আমি তো তোমার সাথে পুরো দৃশ্যটা করলাম, এখন আমার এমন লাগতেছে কেন? তখন তারেক আঙ্কেল আমাকে বললো যে তুই এখন ভাবনা হয়ে গেছিস হঠাৎ করে, মানে আমাকে চেনে না। আমি চাই যে আমার কাজ নিয়ে চর্চা হোক, বা আমি যেই কাজগুলোতে অভিনয় করব সেই কাজগুলো যাতে বেঁচে থাকে, আমি হারিয়ে যাবার কাজ করতে চাই না, আমি বেঁচে থাকার কাজ করতে চাই। তো এটা আসলে কেন আসলো সেটা আমি জানি না, আমি আসলে শিল্পী হতে চাই, শিল্পী হওয়াটা তো অনেক কঠিন একটা পথ, এটা আসলে এত সোজা না, তো জানি না হতে পারবো কি না, বাট আমি চেষ্টা তো করবো, আমার লাইফ টাইমে আমি চেষ্টা করবো যাতে আমি শিল্পী হতে পারি। সেটার জন্য যা যা করা দরকার, যত পড়াশোনা করা দরকার, যত অধ্যবসায় দরকার, সব কিছুই আমি করবো, চর্চা করবো। আমি হয়তো চাইলেই পাঁচটা ছবি এর মধ্যে করতে পারতাম, যে তিন বছর হয়েছে ভয়ঙ্কর সুন্দরের, তিন বছরের মধ্যে অ্যাটলিস্ট তিনটা ছবি তো আমি করতেই পারতাম, তাই না? এটা হয়তো হতেই পারতো। তো আপনি আমার কাজগুলোর চয়েস দেখেন যে আমি কী ধরনের কাজ করেছি, হ্যাঁ, তো আপনি দেখবেন না যে আমি আসলে কী বলবো, আপনি আমার চয়েস দেখলেই বুঝতে পারবেন যে আমি ভয়ঙ্কর সুন্দর করেছি অনিমেষ আইচের ডিরেকশনে, মতি নন্দীর উপন্যাস থেকে ভয়ঙ্কর সুন্দর করা হয়েছে, পরমব্রত চট্টোপাধ্যায় আমার কো আর্টিস্ট ছিল, এবং অন্য যারা ছিল তারা প্রত্যেকে অনেক গুণী আর্টিস্ট, এবং ভয়ঙ্কর সুন্দর আসলে গতানুগতিক ছবির মতন ছবি না। তো এরপরে আমি তিন বছর পর যে ছবিটা করছি সেটা কিন্তু নুরুল আলম আতিকের ছবি, সেটা মুক্তিযুদ্ধের ছবি, সেই ছবির নাম লাল মোরগের ছুটি। তো আমি কেমন কাজ সিলেক্ট করছি সেটা আপনাকে দেখতে হবে। তো আমি যে ধরনের কাজ করি সেই ধরনের কাজ আসলে প্রতি বছরে অনেক হয় না, আর যেগুলো হয় সেগুলোতেই আমাকে কাস্টিং করবে এমন তো কোনো কথা নেই। তো ডেফিনেটলি আমাকে অপেক্ষা করতে হয় ভালো কাজের জন্য, এবং সেই অপেক্ষা আমি করব যে আমি বেঁচে থাকতে, আমার যদি, আমি সবসময় বলেছি যে ভয়ঙ্কর সুন্দরের পর আমার যদি আর ছবি নাও হয় তাও ইটস ফাইন, বাট তবুও আমি কোনো, যে ছবি আমি বিলিভ করি না, যে ছবি আমি নিজের টাকা দিয়ে হলে যাব না দেখতে, সেই ছবিতে আমি আমার চেহারা দেখাতে চাই না জাস্ট বিকজ অফ যে আমি আমার 10টা সিনেমা করে ফেলতে হবে, সেটা আমি চাই না। আমি আমার জীবন আমার মতো করে যাপন করতে চাই, আমি চাই আমার নিজের ওন অডিয়েন্স ক্রিয়েট করতে, কিভাবে হিট হচ্ছে, কিভাবে ফলোয়ার বাড়ছে, আই ডোন্ট কেয়ার, আমি চাই আমার ফলোয়াররা আমাকে জানুক, আমার আমার আমাকে ভাবনাকে জানুক, যে আমি একটা, আমি যে ছবি নিজে দেখব না, আমি যেটা নিজে বিলিভ করি না, আমি সে ধরনের ছবি কেন করব। আপনি দেখেন, আপনি কি জানেন যে বিপাশা হায়াতের ফলোয়ার্স কত? সেটা তো আপনি জানেন না। আপনি কি জানেন যে অপি করিমের ফলোয়ার্স কত? অপি আপু ফলোয়ার্সই অন করে নাই, ফলোয়ার্সের অপশনই হয়তো অপি আপুর অ্যাকাউন্টে নাই, বাট আমার কাছে তো দে আর সেলিব্রিটি,
ওকে, আমি তাদের দিকে তাকায় থাকি। বিপাশাপু ঈদে একটা নাটক করলে সেটা আমি ডেফিনেটলি দেখবো, এখনও আমি সেটা দেখবো। সো এটা আসলে মানুষের চয়েস যে আপনি কাকে সেলিব্রিটি ভাববেন। দিস ইজ মি, আমি আসলে একসাথে অনেক বেশি কাজ করতে পারি না, এটা আরেকটা সমস্যা আমার। তো এখন লাল মোরগের ছুটি, এখনও শুটিং শেষ হয়নি, আমি 30 তারিখ থেকে আবার শুটিংয়ে অংশগ্রহণ করব। তো এইটা করার পর আমি আরেকটা নতুন কাজ করব, সেটা নিয়ে এখন বলতে চাই না বিকজ স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে, সেটাও ওটিটি প্ল্যাটফর্মের জন্য হবে। মুখ আসমানের মতো এটা যেরকম ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে, তো ওটাও শর্ট ফিল্ম হবে, সেটাও ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ পাবে। এই তো এরকম আরও নতুন কিছু কাজ আছে, বাট মানে খুব ফ্রিকোয়েন্টলি আমি 30 দিন শুটিং করি না, তো সো লাল মোরগের ছুটিটা শেষ হবে, তারপর আমি আবার অন্য ক্যারেক্টারে ঢুকবো। আমি একজন, আমি সবচেয়ে বেশি কাজ করি নতুনদের সাথে, এবং আমি অনেক ডিরেক্টরদের সাথে কাজ করেছি যারা তাদের প্রথম স্ক্রিপ্ট নিয়ে আমার কাছে আসছে। হয়তো স্ক্রিপ্টে যদি ভালোও না লাগছে, তারপরেও আমার মনে হয়েছে যে সে নিজের একটা জীবন শুরু করতে চাচ্ছে, আমাকেও তো কেউ প্রথম নিছিল, তাই না? সো আমার ওই দায়িত্বের জায়গা থেকে কিন্তু আমি অনেকের কাজ করেছি, এবং আমার ডিরেক্টরদের ভাষ্য মতে, আমার ডিরেক্টররা আমাকে বলে যে আমি তাদের জন্য অনেক আরামের আর্টিস্ট, কারণ আমি ঠিকঠাক মানে আমি কখনোই কখনোই কাউকে মানে বিপদে ফেলতে চাই না। যে আমার ডিরেক্টরদেরকে হয়তো আমি স্ক্রিপ্ট নিয়ে অনেক প্রশ্ন করি, বা হয়তো আমি অনেক জ্বালাই চরিত্র নিয়ে যে কী হচ্ছে না হচ্ছে, আমি অনেক সাবটেক্সট জানতে চাই, এরকম অনেক কিছু করি, বা স্ক্রিপ্ট ছাড়া আমি কাজ করতে চাই না। আমার আমার কাজ করার ধরনটা আসলে আলাদা, আমাকে স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হবে। আমার ডিরেক্টরের সাথে আমি সেটেই যেয়ে দেখা করতে চাই না যে হ্যালো আপু 13-14-15 ডেট আছে, হ্যাঁ ভাই এত টাকা, এভাবে আমি কাজ করি না। তো আমি আসলে শিল্পী হতে চাই, আমি অ্যাক্টিং আমার কাছে বিজনেস না। অনেকের কাছে বিজনেস হতে পারে, সেটাও ভালো, কিন্তু অ্যাক্টিং আমার কাছে আসলে প্রার্থনার জায়গা, আমি আসলে অভিনেত্রী হতে চাই। তো এই জায়গাতে আমার আসলে সিরিয়াস হওয়া ছাড়া আমার কোনো উপায় নাই, মানে আমাকে সিরিয়াস হইতেই হবে, বিকজ আমি ভালো অভিনেত্রী হতে চাই। এটা আমি মরার আগে আমাকে যাতে বাংলাদেশের মানুষ ভালো অভিনেত্রী হিসেবে জানে, তো এটার কারণে আমাকে সিরিয়াস হতেই হবে। তো আমাকে ডিরেক্টরদের সাথে বসতে হবে, আমাকে ডিরেক্টরদের সাথে কথা বলতে হবে। আমি ওইভাবে 13-14-15 ওকে ফাইন, এটা আমি চাই না। সেটার জন্য আমার আমার 30টা কাজ হয়তো ঈদে হয় না, বাট আমার 3টা কাজ হয় যেটা আমার নিজের পছন্দ, আর আমার নিজের যে স্ক্রিপ্ট পছন্দ হয় না সেটা আমি কাজ করি না, তার জন্য হয়তো অনেক কাজ আমার করা হয় না। আর বাট এরকম কেউ ডিরেক্টর বলতে পারবে না যে কেউ আমাকে ফোন করেছে আমি তার সাথে খারাপ ব্যবহার করে আমি করিনি কাজটা, সেটা কখনোই না। আমার যদি কোনো স্ক্রিপ্ট খারাপও লাগে আমি সেটাও কাউকে বলি না, কারণ হয়তো আমার কাছে স্ক্রিপ্টটা খারাপ লেগেছে, আর 10 জনের কাছে সেটা ভালো লাগতে পারে, আমি কেন তার মনকে কষ্ট দিব, তাই না? আমি সেটা কখনোই করি না, এবং আমি সবার সাথে কাজ করতে চাই, সবার সাথে আমি কাজ করতে চাই।